দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনো মুক্ত নয়। আওয়ামী লীগের দোসররা এখনো ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে রেজভী বলেন, সংস্কার কাজ বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিতে হবে। পতিত স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রেজভী। মানুষের বয়স বাড়ে বাজান, খিদার বয়স বাড়ে না। কি? আমি পেতনির মতো। আচ্ছা, তুমি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো, বাবা মার সামনে তো সেভাবে করো না, বন্ধু বান্ধবের সামনে আরেক রূপে, অপরিচিত মানুষের সাথে আরেকটা রূপে, তাই না? একমাত্র মানসিক বিকারগ্রস্ত মানুষজন এক রূপেই থাকবে, তারা সব ক্ষেত্রে নিজেদের একটা রূপে প্রদর্শন করবে। প্লিজ তোমার ভাষণ বন্ধ করো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।